গত চব্বিশ ঘন্টায় ভারতে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হল বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ছজনের মৃত্যুর খবর জানিয়েছিল কেরলে মৃত্যু হয়েছিল তিনজনের কর্ণাটকে দুজন এবং পাঞ্জাবে আরও একজনের গত চব্বিশ ঘন্টার মধ্যে যে কোভিড রোগীর মৃত্যু হয়েছে তিনিও কেরলের বাসিন্দা ছিলেন এই সময়ে কোভিড আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিনশো জন এর মধ্যে কেরল থেকে দুশো পঁয়ষট্টি জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে ভারতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পৌঁছেছে দু হাজার নশো সাতানব্বই তবে এখনই এই নিয়ে আতঙ্ক বা উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা কারণ যাদের মৃত্যু হচ্ছে তাদের অধিকাংশই শুধু কোভিড আক্রান্ত ছিলেন না সঙ্গে কো বা সহ অসুস্থতাও ছিল তারা জানিয়েছেন যাদের বর্তমানে যারা কোভিড আক্রান্ত হচ্ছেন তাদের দেহে খুব হালকা উপসর্গ দেখা যাচ্ছে অধিকাংশ বাড়িতে নিভৃত থেকেই সুস্থ হয়ে যাচ্ছেন কেন্দ্রের পক্ষ থেকে এখনই কোনো ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ জারির পরিকল্পনা নেই বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক বিমানবন্দরে আর টি টেস্টও বাধ্যতামূলক করা হচ্ছে না তবে নজরদারি বাড়ানো হচ্ছে কোভিডের হুমকি আরও জোরালো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আগে মন্ত্রক জানিয়েছিল ভারতে জে সাব ভ্যারিয়েন্ট আক্রান্তের একুশটি ঘটনার খোঁজ পাওয়া গিয়েছে কোভিড নাইন্টিন আক্রান্তের সাম্প্রতিক সংখ্যা বৃদ্ধির পেছনে কোভিডের এই নয়া স্ট্রেনই দায়ী বলে অনুমান করা হচ্ছে এদিকে কোভিডের নতুন স্ট্রেন জে কে হালকাভাবে নেওয়া উচিত নয় বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন একে সাধারণ সর্দি কাশি বলে হেলা ফেলা করলে বিপদ বাড়তে পারে ডক্টর স্বামীনাথন জানিয়েছেন সাধারণ সর্দি কাশি থেকে এটা অনেকটাই আলাদা কোভিডের তীব্র উপসর্গ না থাকলেও কোভিডের দীর্ঘমেয়াদী প্রভাব চিন্তার কারণ হয়ে উঠতে পারে তিনি বলেছেন আমাদের কাছে গোটা বিশ্ব থেকে যে তথ্য এসেছে তাতে দেখা যাচ্ছে যারা কোভিডে আক্রান্ত হচ্ছেন এবং বিশেষ করে যারা বারবার সংক্রামিত হচ্ছেন তাদের হার্ট অ্যাটাক স্ট্রোক ডায়াবেটিস ডিমেনশিয়া অবসাদ মানসিক স্বাস্থ্যগত সমস্যা দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং পেশির ব্যথার মতো অসুস্থতার ভোগার সম্ভাবনা বেশি থাকছে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারছেন না আর ইনি